नमस्कार प्रिय श्रोता बंधु वॉइस ऑफ रेडियो ते अपने सबाई स्वागत प्रिय श्रोता बंधु शुरू करते जाती शुरोनामा कवि रवींद्रनाथ आषाढ़ मास के बोले आबार एसेछे आषाढ़ आकाश छेये आशी बृष्टिर सुभास बाताश दिये आबार एसेछे आषाढ़। आजके 2021 सालेर जून मासेर 17 तारीख बृहस्पतिवार बांगला लिखित 1943 सालेर आषाढ़ मासेर 2 दिनटि ग्रेगोरियान वर्षपुंजीर अनुसारे बछरटि 168 संख्यक दिन বছরটি শেষ হতে আজকের দিনটি থেকে মোট 197 দিন বাকি আছে। আজকের দিনটি সূর্য উদয়ের সময় হল সকাল 4:54 এবং সূর্য অস্তের সময় হল বিকেল 6:20। পাপীরা সর্বদা আলোকে ভয় পায়, কেননা আলোতে তার স্বরূপ প্রকাশ পায়, কথাটি বলেছেন যিশু। আজকে আন্তর্জাতিক নির্বনানীকরণ এবং খরাং প্রতিরোধী দিবস। প্রিয় শ্রোতা বন্ধু, চলুন আজকের এই তারিখে ইতিহাসে ঘটা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে জেনে নিই। আজকে রূপকোর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিন। 1903 সালের আজকের দিনটিতে তার জন্ম হয়েছিল। চীন সরকারের দ্বারা প্রথমটি হাইড্রোজেন বোমার বিস্ফোরণ করা হয়েছিল 1967 সালের আজকের এই দিনটিতে। ভারতের প্রাক্তন গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের ইংল্যান্ডে মৃত্যু হয়েছিল 1862 সালের আজকের এই দিনটিতে। 1991 সালের আজকের দিনটিতে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মরণোত্তরের জন্য ভারত রত্ন প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। 1756 সালের আজকের দিনটিতে নবাব সিরাজদৌল্লায় ইংরেজের দখলে থাকা কলকাতা পুনরায় উদ্ধারের জন্য অভিযান চালিয়েছিলেন। 1905 সালের আজকের দিনটিতে লন্ডনের টেমস নদীর ওপরে প্রথম বাষ্পচালিত নৌ পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল। 1944 সালের আজকের দিনটিতে আইসল্যান্ডের জনগণ ডেনমার্কের থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল। আজকে এই দিনটিতে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে। 1991 সালে আজকের দিনটিতেই দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গৃহীত বিশেষ আইনের জন্য সেই দেশে চিরদিনের জন্য বর্ণবৈষম্য অবসান ঘটে। 1973 সালের আজকের দিনটিতেই ভারতীয় টেনিস খেলায় লিয়েন্ডার পেজের জন্ম হয়েছিল। অবশেষে প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আজকের দিনটি যেন শুভ এবং মঙ্গলময় হোক এই মনস্কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।